আমরা নতুন কমিটি চাই, আমরা এই কমিটি পূর্ণাঙ্গ চাই না। বেগুনকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে একটা অচল অবস্থা করে রাখছে। তারা তাদের বাস্তবায়ন, তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ছাত্রলীগ মাদক ব্যবসায় থেকে জড়িত যারা, তারা এখন বর্তমান প্রেসিডেন্ট সেক্রেটারি ভাবে অপহৃত আছে। আমরা এদেরকে কোনোভাবেই চাচ্ছি না, কোনোভাবে নেতাকর্মীরা কোনোভাবে এদের চাচ্ছে না, তৃণমূল পর্যায় থেকেও এদের চাচ্ছে না। এদেরকে অবাঞ্ছিত নেগোশিয়েট করছে বাংলাদেশ বেগুনকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।